আজি ইন্টারন্যাশনাল ডে অফ যোগা IDY এই কার্টিন রাইজার সংবাদ মেলত আপনাদের অংশগ্রহণ করার বাবে মই ভারত সরকার আয়ুষ মন্ত্রালয়ের তরফের পৰা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সকলে যোগ দিবসের সন্দর্ভত অবগত, আমার ভারতবর্ষের জনতায় অভ্যাসের সত্যি অতীতের পরাই অত্যন্ত নিষ্ঠা সহকারে জড়িত হয়ে আহিছে আর এই সমাজে যোগ অভ্যাস করিয়ে জীবন সুন্দরভাবে তেখেতকলে সজাবলে সক্ষম হয়েছে আর সুস্থ স্বাস্থ্য সুস্থ মন লৈ জীবন যাত্রাত সফলতায় অগ্রসর হয়ে আহিছে। গতি যোগর যোগেদি এগারী ব্যক্তি এখন সমাজ এখন রাষ্ট্র কেনে ধরনের সবল হয়ে থাকিব পারে এই কথাটো তাহানির পরাই প্রমাণিত হয়ে আহিছে। কিন্তু এই যোগ অভ্যাসের সত্যি ভারতবর্ষের লগতে পৃথিবীর মানব সমাজে যাতে নিষ্ঠারে জড়িত হয়, নিজের স্বাস্থ্যটো নিরোগী করে রাখার উপরও এখন সমাজত মানবীয় দৃষ্টিভঙ্গীরে যাতে জীবন নির্বাহ করে সমাজত শান্তি প্রতিষ্ঠা করব পারে আর সমাজত সমন্বয় শক্তি বৃদ্ধি করব পারে ইয়ার প্রতি লক্ষ্য রাখি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2014 চনত তেখেতে রাষ্ট্রসংঘর জেনারেল এসেম্বলিত পৃথিবীর যিমান সংখ্যক সদস্য রাষ্ট্র ইউএনের সত্যি জড়িত তেখেতকল আহ্বান জানালে যে 21 জুন তারিখটো আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস হিসাবে বিশ্বের মানব সমাজে নিষ্ঠারে পালন করব লাগে। 2015 চনের পরাই বিশ্বের মানব সমাজে ঐক্যবদ্ধ প্রচেষ্টাৰে যোগ দিবস পালন করার বাবে সকলো লোকে আন্তরিকতাৰে এই কার্যসূচীত সামিল হল আর যাওয়া বছরলৈকে 8th এডিশন অব ইন্টারন্যাশনাল ডে অফ যোগা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত 8 বার একলেথাৰিয়ে বিশ্বের বুকত সফল করে তুলিলে। এইবারও 9th এডিশন ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আন্তরাষ্ট্রীয় যোগ দিবস তেখেতর নেতৃত্বতে বিশ্বের বিভিন্ন প্রান্তত এই যোগ দিবস পালন করা হব। ইয়ার বাবে ভারত সরকারের আয়ুষ মন্ত্রালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত সকল ভারত সরকারের অন্যান্য মন্ত্রালয়ের সত্যি বিভাগের সত্যি মিলি আর যান সংখ্যক এম্বেসি আছে বিশ্বের বুকুত আমার বৈদেশিক মন্ত্রালয়ের লগত মিলি তেনে ধরনে বিশ্বের বুকুত আমি আন্তরাষ্ট্রীয় যোগ দিবস সফল করার নিমিত্তে সংকল্প গ্রহণ করেছো। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমি এইবার আন্তরাষ্ট্রীয় রাষ্ট্রীয় আর স্থানীয় পর্যায়ত আমি বিভিন্ন ধরনের কার্যসূচী হাতত লৈছো। আন্তরাষ্ট্রীয় পর্যায়ত ওসেং রিং অর্থাৎ মহাসাগরীয় রিং এটা যোগ অভ্যাসের যোগেদি কমন যোগা প্রটোকল ডেমনস্ট্রেশন করে ইয়াক তেনে ধরনের গড় দিয়া হব আর আর্কটিক এন্টার্কটিকা আটলান্টিক ইন্ডিয়ান ওশেন প্যাসিফিক ওশেন এই মহাসাগরত এই কার্যসূচী সফল করার বাবে আমার ভারত সরকারের বৈদেশিক পরিক্রমা মন্ত্রালয় লগতে ডিফেন্স মিনিষ্ট্রি আর পোর্ট শিপিং ওয়াটারওয়েজ আর আমার বিদেশত থাকা বিভিন্ন মিশনবিলাকর জড়িয়ে এই কার্যসূচী সফল করে তোলা হব। বিভিন্ন মহাসাগরত থাকা আমার জাহাজের উপর যোগ করা হব, যোগ অভ্যাস করা হব, বিভিন্ন বন্দরত যোগ অভ্যাস করা হব আর চুবুরিয়া যিমানবিলাক আমার ফ্রেন্ডলি নেশন আছে তেখেতকলৰ সহযোগতো তেনে ধরনের মহাসাগর এবার যোগ অভ্যাস করে একটা ওশেন রিং ডেভেলপ করা আন্তরাষ্ট্রীয় যোগ দিবস সফল হব আর প্রতিখন রাজ্য সরকারেও মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আজি বলিষ্ঠ পদক্ষেপত এই ক্ষেত্রে তেখেতকলেও নিজ নিজ রাজ্যত আন্তরাষ্ট্রীয় যোগ দিবস সফল করার বাবে পদক্ষেপ গ্রহণ করেছে। অসম সরকারে মোক ইতিমধ্যে যোৱাকালি কৈছে অসমতো বহু সুন্দরভাবে এই কার্যসূচী রচনা করা হয়েছে আর বিভিন্ন প্রান্তত এই কার্যসূচী সফল করার বাবে সরকারের তরফের সিদ্ধান্ত গ্রহণ করেছে মই আদরণি জানাইছো আর মই আশা রাখিছো যে আপনার বিশেষকৈ সাংবাদিক বন্ধু সকলেও এই বিষয়টি যিমান প্রচার করব কারণ যোগ অভ্যাসের যোগেদি যে
প্ৰতিগৰাকী ব্যক্তি নিজক সুস্থ কৰি ৰাখিব পাৰে। আজি তাৰিখত আমি যেনেধৰণে বিভিন্ন প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছোঁ শৰীৰ আৰু মনৰ, এই প্ৰত্যাহ্বানৰ লগত মোকাবিলা কৰিব লগা হ'লে এই যিটো য়োগ ফৰ নিৰোগ, য়োগ ইজ এ ছায়েন্স অফ হেলথ, ছায়েন্স অফ মাইণ্ড, ছায়েন্স অফ চোল, এই কথাষাৰ যাতে আমাৰ প্ৰতিগৰাকী ব্যক্তি গভীৰভাৱে উপলব্ধি কৰে আৰু উঠি অহা প্ৰজন্মেও ইয়াক যাতে জীৱন পদ্ধতিৰ সৈতে চামিল কৰি তেখেতসকলে সদায় সুস্বাস্থ্য অধিকাৰী হৈ থাকে, তাৰ বাবে আপোনালোকে মানুহৰ মাজত এটা শক্তিশালী চেতনা জনজাগৰণ সৃষ্টি কৰিব লাগিব। আৰু আমি বিশ্বাস কৰোঁ, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰে সদায় কয় জন ভাগিদাৰী সেই জন আন্দোলন অতিহে, গতিকে সেইবাবে যিমান জনসংখ্যা এই গোটেই কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব সিমানেই আমি ইয়াক জন আন্দোলন হিচাপে বিশ্বৰ বুকুত শক্তিশালী ৰূপত গঢ় দিব পাৰিম। আৰু ই যিমান শক্তিশালী হ'ব সিমানেই সমাজখন সুস্থ হৈ থাকিব, সবল হৈ থাকিব, সংযমী হৈ থাকিব।